আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 26 তারিখ অগস্ট 2020 বুধবারের খবরত ইস্তেকবাল করা যার অনরা ব্যাগগুলোর আজার হবলৈ অনরার ফুঁয়াতে আছি আই আজমির ফলেশ্বরত সাই আজার আর ভিশন খবরের সুরখি অকল। 3 বছরের রোহিঙ্গা জেনোসাইডর ইয়াদগারি পুরা দুনিয়ার রোহিঙ্গালয় দোয়া রোহিঙ্গার সাত দয়া অকলে কারণ ইলেকশন কমিশনেরতো বাতিল করি বাদে স্টেট ইলেকশন কমিশনেরতো বাতিল 5 জন রোহিঙ্গার এমপিলা দরখাস্ত দিল দে তারার নামরে। দুঃখাদে রোহিঙ্গা অকলরে মদত গর অন্যান তুর্কির ফরেন পলিসির ভিতরে আগে আছে হইয়ে এম্বাসিডারে। করোনা ভাইরাসের বিয়ারাম লতফা শুরু হইয়ে আইকাফ বাদে মংরোয়াদে বুঝি দমত। বিদেশর খবর সুরখি, ইসরায়েলে জাগা কবজা করি ফেলার দিহীনত নিজামমারি নথাইব হইয়ে গাজা আর লারার প্লেন কিনার বাবদে মিটিং বাতিল আমেরিকা দে ইউএইর। খবরর খুলাসা, বর্মার মিলিটারি ইদারা দে আমাঞ্চে বুড্ডি তুলে দে অংসান সুচির এনএলির হুকুমলয় দোয়া আর খানোর মগর সিয়াসদারকল মিলি 2017 অগস্ট দিনলতি শুরু করি আর খানোর আমফাম রোহিঙ্গা অকলরে জেনোসাইড গজি দেহি বাদ সত সত রোহিঙ্গার ফারা ফুরাই দি হাজার হাজার রোহিঙ্গা অকলরে আর খানত শহীদ করি 20,000 পর্যন্ত রোহিঙ্গার মায়া ফাইন্দরে বর্মার মিলিটারি লয় দো অন্য আতিয়ারওয়ালা ফৌজ সকলে জাকুয়া বুড়াই গড়ি অগনা রোহিঙ্গা অকলরে হসুরিত বাজাই জিয়লত ফালার একে দেয়া দে লাখ লাখ রোহিঙ্গা অকলরে নিজের আদজ্জা ওয়তন আর কান ফালাই ফরিয়াদ দেশত রিফিউজি জিন্দিগি গড়াবার। 2017 অগস্ট দিনলতি বর্মার মিলিটারি অকলে নয়া বাহানার ওরে আর খানর মাসুম রোহিঙ্গার গুড়াবয় দোয়া মুরব্বী অকলরে মুন্তু জারে জেদুরত লতাই হেতুরত গুলি মারি মারি ফেলাইল দে দিনহি বা হার জুলুম হাইয়ে দে রোহিঙ্গালয় দোয়া জুলুমরে পদ্দাস গড়ে দে দেশ বিদেশত আছে দে রোহিঙ্গা অকলে গেলদা হাইলা ইয়াদ কারিগরি। বর্মার মিলিটারি অকলে রোহিঙ্গারে জেনোসাইড গজি দিহীনর ইনসাফ দাবি লয় দোয়া এন্ডিল জেনোসাইড মুন্তু আর হনিকারে গড়ি নফারে দে হিয়ানোর দাবি করছে। গেলদা হাইলা 25 তারিখের দিন বাংলাদেশত 1 মিলিয়নের ওরে মজবুরি সাহারা লওয়া ভুজি দে রোহিঙ্গা অকলে ফারে দে তরিকা লই 3 বছর আগে আজাদ দিনত আর খান রোহিঙ্গা অকলরে বর্মার মিলিটারিয়ে খন্ডিল্লা গড়ি কতল গড়ি মারি ফেলাই দে হিনর ইয়াদ কারি গড়ি আর খানত শহীদ গড়ি ফেলাই দে তারাল্লা দোয়া দে জুলুম গজি দে হিনর দুনিয়ায় ইনসাফ দাবি করছে। বর্মার মিলিটারি অকলে আর খান রোহিঙ্গা অকলরে আমফাম জেনোসাইড গড়ি বাংলাদেশত ফারগারাই দিয়ে দে ইয়ার আগর 2 বারের ইয়াদগারের দিনরে বাংলাদেশত বার কুলে নিউলি ডর গড়ি এন্তেজাম গড়ি দুনিয়ায় ইনসাফর দাবি করলিও 3 বারের জেনোসাইডর ইয়াদগারের দিন গজি দেহি বা পুরা দুনিয়ায় তেজি সাথে সরাই হুজিতে করোনা ভাইরাসের জরিয়া গেলদের 2 বারের ডল্লা আমফাম গড়ি নফাইলিও বাংলাদেশের সাহারা লোয়া বুঝিদে রোহিঙ্গা অকলে ফারে দে তরিকা লয় বারকুলে গোড়া গোড়া মুজলিস গড়ি বর্মার মিলিটারি অকলে রোহিঙ্গা অকলরে খেঙ্গুড়ি মারাধারা গজ্জিল দা দে মা বনেন্দরে খেঙ্গুড়ি জুলুম গজ্জিল দে হিনর হতা ইয়াদ কারি গড়ি আর খানত শহীদ গড়ি ফেলাই দে তারাল্লা দোয়ালয় দোয়া জেনোসাইড গজি দে হিনর ইনসাফ আদ দে রোহিঙ্গা অকল ইজ্জত হেফাজতি সাদে নিজর ওয়তন আর খানত ওয়াফেজ যাইবার দাবি অকল গজ্জি। হ্যান্ডিলা বাংলাদেশত মজবুরি সাহারা লোয়া ভুজি দে রোহিঙ্গা অকল বাদিও ফুরা দুনিয়ার আগাগুড়ো আছে দে রোহিঙ্গা অকলে অনলাইনের মিটিং অকল ঘুরি রোহিঙ্গা অকলরে জেনোসাইড গজি দে হিয়ানর 3 বারের ইয়াদগারের দিন গজি রোহিঙ্গা অকলর ফুঁয়াতি ফুঁয়াতি রোহিঙ্গার মশলারে সাঁত দে দে অন্য কম অকলেও রোহিঙ্গা অকলর ফুঁয়াতি 3 বারের জেনোসাইডর ইয়াদগারের দিন গজি। গেলদা হাইলা 25 তারিখ অগস্ট দিন রোহিঙ্গা অকলরে জেনোসাইড গজি দেহি আনর 3 বছরের ইয়াদগারের দিন গজি দেহি বাদ বেশি সাত দুনিয়ার মাহের অকলে বর্মার হকুমতর ওরে সাফ দি রোহিঙ্গা অকলরে ইজ্জত হেফাজতি সাথে নিজের ওয়তন আর কানত ওয়াফেজ দিবার ওরে জোর দি বর্মার হুকুমতে আর খানত লড়াই চলত দেহিনর বাহানা দে করোনা ভাইরাসের বিয়ারাম চলত দেহিয়ানর বাহানা দেহাই রোহিঙ্গার ওয়াফেসির মামলার ওরে দিয়ান দেহিয়ান বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সেক্রেটারির তরফত হই।
যুগ যুগ ধরে বর্মার হুকুমতর আতত জেনোসাইড লয়োদ্ধার এক ধরনের জুলুমর শিকার বনিয়া ইদে রোহিঙ্গার মশলার গুজ্জা ধরে দেশ বিদেশি সমাজ লয়োদ্ধা ইউএনএ হামগর দে দাহা নজর বলি রোহিঙ্গার মশলারে ডাকতু নজর দেশা দে দেশ বিদেশি মাহের অকলে গেলদা হাইল্লা ৫৫ আগস্ট দিন তিনবার ইয়াদকারীর দিন গজ্জে দে হিবাদ থারার রায় জাহের গজ্জে গেলদা হাইলা ৫৫ আগস্ট দিন বর্মার মিলিটারিয়ে জেনোসাইড গুজি দেহি আনর তিনবার ইয়াদগারের দিনরে বাংলাদেশত মজবুরি সাহারা লোয়া ভুজি দে রোহিঙ্গা লয় দোয়া ফুরা দুনিয়ার কোনা কোনা আছে দে রোহিঙ্গা অকলে ইয়াদগারি গরি বর্মার হুকুমতে জেনোসাইড গুজি দেহি ইনর বিচারত দাবি আদে বাংলাদেশত দুগুরি দিন রাত হাড়া হুর দে রোহিঙ্গা অকলরে জলতি তুই জলতি ইজ্জত হেফাজতির সাথে নিজের ওয়াতন আরকানত ওয়াফেজ যাইবার রাস্তা গড়ি দিবল্লা দাবি গুজি বর্মার মিলিটারি লয়োদ্ধা সিয়াসদার অকল মিলি রোহিঙ্গা অকলরে জেনোসাইড গজি দেহি আনর গেলদা হাইল্লা তিনবার ইয়াদগারির দিন গুণে রোহিঙ্গার সাঁত দয়া অকলে তিনবার জেনোসাইটর ইয়াদগারির দিনত সাঁত দি হিসা লয়ে দেহি আনত কেমর রোহিঙ্গা অকলে ব্যাকুলনরে শুকুরিয়া আদায় করি রোহিঙ্গা অকলে ইনসাফ লয় ফুরাফুরি হক লয়োদ্ধা দেশত ওয়াফেজ জাইফারন পর্যন্ত রোহিঙ্গা অকলর ফুঁয়াতি সাঁত দিয়া থাকিব দেহি আনর উম্মিদ জাহের গজি আয়েদের নভেম্বরের ৮ তারিখে ফুরা বর্মাত বুটৈব দেহি বাদ বর্মার অন্য অন্য কমর বরাবর আর খানোর অতনি কম রোহিঙ্গা অকল ফুরাফুরি বুডর হক আদে বুড় তিয়াইবার হক ফাইবল্লা রোহিঙ্গার সিয়াসদার অকলে কুশিস গরিস বর্মার হুকুমতে আরখানোর অতনি কম রোহিঙ্গা অকলরে রোহিঙ্গা হই নমানি কম ফরক গড়ি রোহিঙ্গা অকলরে জেনোসাইড গড়ি লাখ লাখ রোহিঙ্গা অকলরে আরখানতো বাংলাদেশত ফারগারাই দি বাদে আরখানত এহনতো আমরা রোহিঙ্গা অকল আছে দে হিনরে বর্মার হুকুমতে কম ফরক গড়ি জুলুম গরাত আছে মন্তু অবদের নভেম্বরের বুড়ত বর্মার অন্য অন্য কমর বরাবর রোহিঙ্গা অকলয় বুড্ডি বুড়ত তিয়াই বললা আইক্যাফ খেরাইঙা দে মংডক খেরাইঙ তো এমপিটিআই বললা হয় একজন রোহিঙ্গা অকলে নাম তুলি দি এমপিটিআই বললা কারণ ইলেকশন কমিশনের হাসে নাম তুলি দিয়ে দে হিনরে এমপিটিআই বললা নাম তুলি দিয়ে দে হিতারার মা বাপ বর্মার দেশিতা ন হই ওয়াজা দা হাই ইলেকশন কমিশনের তো বাতিল গরি বাদে এমপিলাতিয়াই দে তারা নারাজি জাহের গরি কারণ ইলেকশন কমিশনের তো বাতিল গরি বাদে তারা স্টেট ইলেকশন কমিশনের হাসে আফিলনামা তুলি দিল দে হিয়ানরে স্টেট ইলেকশন কমিশনের তুইও ৫ জন রোহিঙ্গার এমপিলা তিয়াইল দে তারার নামরে বাতিল গজ্য বলি হই মংড কেরাইঙা দে আইকাফ কেরাইঙো তো রোহিঙ্গার নমাইন্দেগি করি বললা এমপি তিয়াইবার নাম তুলি দিল দে হি তারা ওই এদে টাইম তারার মা বাপ বর্মার দেশিটা নোয়াশিল দে হিয়ানল্লা তারার নামরে স্টেট ইলেকশন কমিশনের তুইও বাতিল গজ্য দে বলি স্টেট ইলেকশন কমিশনের চেয়ারম্যানের তরফতো হই আরখানোর রোহিঙ্গা অকলরে ফুরাফুরি বুট দিবার হক আদে বুড়তে এবার হক বর্মার হুকুমতে এহনো নদত দেহিয়ান আজ পর্যন্ত বর্মার হুকুমতে আরখানোর রোহিঙ্গা অকলরে জেনোসাইড করার তরিকার বুতরে রাইকে দেহিয়ান সাফগুড়ি দাহাজার বলি দেশ বিদেশি ইনসানি হক ডায়তো হই রোহিঙ্গা অকলরে ফুরাফুরি বুট দিবার হক আদে বুড়তে এবার হক দিবল্লা বর্মার হুকুমতরে আরজ করছে মন্তু আয়েদে নভেম্বরের বুড়ত আরখানত আছে দে রোহিঙ্গা অকলরে বুট দিবার হক আদে এমপিটি আইবার হক নদে দৌলে বর্মাত ওইব দে মোমর বুটিবা সই মোতাফেকে বুট ওই বলি হওয়া ন যাইব দে হিয়ানো দেশ বিদেশি ইনসানি হক ডায়ের তরফতো হই বর্মার মিলিটারি ইদারা দে হুকুমত মিলি আরখানোর অতনি কম রোহিঙ্গা অকলরে জেনোসাইড গড়ি হাজার হাজার রোহিঙ্গা অকলরে আরখানত শহীদ গড়ি ফেলাই লাখ লাখ রোহিঙ্গা অকলরে বাংলাদেশ ফারগারাই দিয়ে দুঃখর রাত দিন হাড়াবাদ দে দিন হিবা দেলদা হাইলা ৫৫ তারিখ দিন বাংলাদেশের খেমর রোহিঙ্গা দুনিয়ার আগাগুড়ো আছে দে রোহিঙ্গা লয় রোহিঙ্গার সাঁত দয়া অকলে তিনবার রোহিঙ্গা জেনোসাইডর ইয়াদগারির দিন গজ্জে বর্মার মিলিটারি লয়োদ্ধা অন্য আথিয়ারওয়ালা ফৌজ সকলে ইয়ার তিন বছর আগে ৫৫ তারিখ অগস্ট ২০১৭ দিন আরখানোর রোহিঙ্গা অকলরে গত্তু নিয়লাই নিয়লাই কেঙ্গুড়ি জুলুম গজিয়ে দি হিনরে খেমর রোহিঙ্গা অকলে গেলদা হাইলা ইয়াদগারি গড়ি বর্মার হুকুমতে জেনোসাইড গজি দি হিনর ইনসাফ লয়োদ্ধা রোহিঙ্গা অকল ইজ্জত হেফাজতি সাদে জারগরতে যাইবার দাবি অকল গজি
গেলদাহাইলা 65 তারিখ অগস্ট দিন তিনবার রোহিঙ্গা জেনোসাইডের ইয়াদগারের দিন গজিদে হিবা রোহিঙ্গা নদে দেশ বিদেশি রোহিঙ্গার সাপ দয়াও কলেও রোহিঙ্গার ফুঁয়াতে হিসা লয় রোহিঙ্গা জেনোসাইডের ইয়াদগারের দিন বানাই 2012 হুকুমতর বললে আতঙ্কবাদী বুদ্ধিস্টর অকলে মাস আরখান রোহিঙ্গা অকলর ওরে একতরফিয়া কুনি হামলা করে লাখর ওরে রোহিঙ্গা অকলরে দেশের ভিতরে আইডিপি ক্যামত ফসাই দিয়ে দুঃখ দিল দে হিতারার দুঃখর হালতরে সাইবল্লা তুর্কির হেটাইমর প্রাইম মিনিস্টারের বো আইক্যাভর আইডিপি ক্যামত পর্যন্ত যাই রোহিঙ্গা অকলর হালত সাহসিতা গজিয়ে আছে হেন্ডিলা 2017 বর্মার মিলিটারিয়ে রোহিঙ্গা অকলের জেনোসাইড গড়ে দে টাইমত রোহিঙ্গা অকল আরখানত থাকি নপারি বাংলাদেশত মজবুরি সাহারা লই বললা যা দে টাইমত বাংলাদেশের হুকুমতে বর্ডার কুলি নদী রোহিঙ্গা অকল দজ্জাত বাসে দে টাইম হিবাদ তুর্কির হুকুমতে বাংলাদেশের হুকুমতরে আরজ করি রোহিঙ্গা অকলরে বাংলাদেশত সাহারা দিয়া বাই বাংলাদেশত রোহিঙ্গা অকলের সাহারা দিবা দিও তুর্কির প্রেসিডেন্টর বো বাংলাদেশের রোহিঙ্গা অকল দুঃখর হালতরে সাইবল্লা খেমত সফর গজিলে আছে আর গেলদা হাইলা পুরা দুনিয়া রোহিঙ্গা অকলে তিনবারর জেনোসাইডের ইয়াদগারের দিন গজি দেখি বাদ বাংলাদেশত আসিদে তুর্কির এম্বাসিডারও রোহিঙ্গার ফুঁয়াতে সাঁত দাহাই বর্মার হুকুমতর জেনোসাইডর জরিয়া দুঃখফাদ্দে রোহিঙ্গা অকলের মদত করা তুর্কির ফরেন পলিসির বুতরে আগে আছে বলে বাংলাদেশত আসিদে তুর্কির এম্বাসিডার মুস্তাফা উসমান তুরনে হই 2017 65 অগস্ট দিন লতি লাখ লাখ রোহিঙ্গা অকলত মজবুরি বাংলাদেশত সাহারা লোয়া ফজিদে হিতারার এমদাদি মদতল্লা তুর্কির হুকুমতে ইউএন এজেন্সির আতা মদত গড়াবাদ দেহীন বাদিও অন্য অন্য মদত লই কেমন রোহিঙ্গা অকলরে $60 মিলিয়ন ওরে মদত দিয়ে বলে তুর্কির এম্বাসিডারে হই বর্মার হুকুমতরা আত জুলুমত তলে আছে দে রোহিঙ্গা অকলর লম্বা টাইমর মশলার হাল ওই আয়ন পর্যন্ত তুর্কিয়ে রোহিঙ্গা অকলরে মদত করে যাইব বলিও বাংলাদেশত আছে দে তুর্কির এম্বাসিডারে হই ফুরা দুনিয়ায় তেজির সাথে সরাই ফুজিদে করোনা ভাইরাসের বিয়ারামরে রোগী বললা এখন পর্যন্ত সেহেতি সাইজদার অকলে দাবাই নিয়লাই নপারি দিন দিন বিয়ারাম ফুরি মানুষ মারা যাত আছে করোনা ভাইরাসের বিয়ারামে ফুরা দুনিয়ার দেশ অকলরে বেশার হম আঘাত গজিদে হেন্ডিলা বর্মারিও করোনা ভাইরাসের বিয়ারামে আঘাত গজিদে আছে লেকিন অন্য অন্য দেশ হিসাবে বর্মাত করোনা ভাইরাসের বিয়ারামার গণা হমলিও ইয়ার বুতরে আরখানত দিন দিন করোনা ভাইরাসের বিয়ারাম্যা লতফাত রয়ে গেলদে 16 তারিখে আইক্যাভর সিবি ব্যাংকত হামগরে দে মগর মাইয়া ফুয়া একজনতো করোনা ভাইরাসের বিয়ারাম লতফাই বাদে একজনতো আরেকজনের হেড়ে ফারাই দিন দিন ও করোনা ভাইরাসের বিয়ারাম্যার গণা বাড়ি গেলদে 10 দিনের ভিতরে বিয়ারাম্যার গণা 17 ওরে ফারাইয়ে বলে বর্মার সেহেতি মিনিস্ট্রিতো হই বারকুলে নিয়লে দে হন রেকর্ড সারা এলাকার মানুষতো করোনা ভাইরাসের বিয়ারাম লতফাই দেখিবা ফুরা এলাকা সরাই ফুরি আইক্যাফ বাদিও আরখানোর অন্য অন্য ঠন অকলত বিয়ারাম লতফার শুরুই বর্মার সেহেতি মিনিস্ট্রির রিপোর্ট মোতাবেক বুসিদংত সাতজন করোনা ভাইরাসের বিয়ারাম লতফাই বলে হই হেন্ডিলা মংডত করোনা ভাইরাসের বিয়ারাম চলে দে টাইমত আইক্যাভতো ফোঁসে দে 50 একজন মানুষতো করোনা ভাইরাস বিয়ারামর টেস্ট করি বললা নমুনা লই আইক্যাভ হসপিটালত ফোঁসাইয়ে বলে হই গেলদে 24 তারিখের দিন আরখানত 26 জন করোনা ভাইরাসের বিয়ারাম্যা লতফাই দেহীন বাদিও গেলদা হাইলা 65 তারিখের দিন নোয়াগুড়ি আরো 30 জন বিয়ারাম্যা লতফাই বলে গেলদা হাইলা হাজিনা আষ্ট ওবাজে বর্মার সেহেতি মিনিস্ট্রিত্ব বয়ান গজে আরখানর আইক্যাফ লয়ত অন্য টন অকলত ইয়ার বুতরে তেজির সাথে বিয়ারাম্য লতফা দেহীন জরিয়া এলাকার লড়াচড়া বনগুড়ি ফেলাই দে হিয়ানল্লা মানুষ চলাফেরা দে হামহরজ গড়ি নফারি দুঃখফার বলে আইক্যাফ হুকুমতর তরফ তো হই আরখানর চৌপিও এ টঙ্গে তেন্ডুয়ে টনর মাংসরে গতু ননিয়লি গড়র বুতরে থাকি বললা গেলদা হাইলা বর্মার সেহেতি মিনিস্ট্রিত বয়ান নমানিয়লাই হই লড়াই জরিয়া বেগর ওয়াবজিদে হিতারারে এমদাতি মদত গড়ে দে এমদাতি মদত গড়িয়া এজনতো করোনা ভাইরাসের বিয়ারাম লতফাই বাদে ফাতর কিল্লাত বেগর ওয়াবজিদে হেড়ে দেশ বিদেশি এমদাতি মদত গড়িয়ারে গলাপ বনগুড়ি ফেলাইয়ে বলি হই গেলদা হাইলা হাজিনা বর্মার টাইম আসতো বাজে ফেন পর্যন্ত ফুরা বর্মাত করোনা ভাইরাসের বিয়ারাম্যার গণা 560 জনত ফোঁসি 6 জন মানুষ মারা গিয়ে বলি বর্মার সেহেতি মিনিস্ট্রিত হই
আরখানত করোনা ভাইরাসের বিয়ারাম্যা তেজির সাথে সলদে টাইমতো বর্মার হুকুমতে এখনো আরখানত ইন্টারনেটর লাইন ফুরুসাফ কুলি নদী বনগুড়ি রাখিদি হিনরে ওয়াফ স্কুলি দিবল্লা আরখানর সামাজিক ডায়লয়দা এমপিও কলে হুকুমতরে আরজ গজি। বিদেশর খবর, ফলস্তিনী নকলের জাগা জমিন কবজা করি বেকানুনি দেশ বন্য দে ইসরায়েলে ফৈত্যদিন ফলস্তিনী নকলের জেনোসাইড করি আইয়ে দেহীন বাদীয় ফলস্তিনী নকলের জাগা এখন পর্যন্ত বেকানুনি কবজা করাত আছে। ইয়ার বুতরে ফলস্তিনের গাজাতো হামাসে বেলুন লই ইসরায়েলত হামলা গজ্য হই হামলাহীনর জবাবত ইসরায়েলের তরফতো হাওয়াই হামলা অকল গড়ি গাজাত আছে দে ফলস্তিনী নকলের জাগা অকলরে নিশানা বানাত রয়ে বলি হই। গেলদে 15 দিন পর্যন্ত ইসরায়েলি মিলিটারি অকলে গাজাত লাতাত হাওয়াই হামলা করাত রয়ে বলি ফলস্তিনের তরফতো হই। ফলস্তিনের গাজারে গেলদে 13 বছর পর্যন্ত ইসরায়েলে সারেডাহতু বনগুড়ি রাখি দে হিনরে হন শরত সারা ফুরুসাফ খুলি দিবল্লা গাজাত আছে দে ফলস্তিনী নকলে দাবি করে। ইসরায়েলি হুকুমতে গাজার সারেডাহতু বনগুড়ি রাখি দেহীন কুলি দিবল্লা ফলস্তিনী নকলে দাবি করো দইলে ইসরায়েলে দাবি করো দেহীন নভুনি আরো উল্দা মামলা টাইট গড়ি ফেলা দেহীন লই মশলার ওরে ইসরায়েলে আরো মশলা বাড়াই ফেলা বলি ফলস্তিনের সিয়াসি বাবইয়া হুসামে আল জাজিরাত হই। যুগ যুগ ধরে ফলস্তিনী নকলের জেনোসাইডত তলে রাখি দে ইসরায়েল লই ইয়ার বুতরে ইউনাইটেড আরব এমরাতে তাল্লুকাত বাড়াই বললা এগ্রিমেন্ট সাইন করি বাদে ফলস্তিনী নকলের নারাজি জাহির করি ইউএইয়া দে ইসরায়েলে এগ্রিমেন্ট সাইন করছে দেখিবারে ইনকার করছে। ইউএইয়া দে ইসরায়েল লই তাল্লুকাত বাড়াইবার এগ্রিমেন্ট সাইন করি হাফতার বুতরে মিডিল ইস্টত ইসরায়েলতো বাদে আর অন্য হন দেশতো ডর লড়ার প্লেন থাকি নফারিব হই ইসরায়েলের তরফতো এতরাজ জাহির করি ইউএইয়ে F-35 লড়ার প্লেন কিনিবার বাবতে বাফের দে হিয়ানরে ইসরায়েলে মুখালেফত করছে। মিডিল ইস্টত ইউএইয়ে F-35 লড়ার প্লেন কিনি নাফারিব বলে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহুয়ে হই বাদে ইউএইয়া দে আমেরিকার মাঝে মিটিং ওইবার আসিল দেহিবারে ইউএইয়ে মিটিনত নবই মিটিং বাতিল করে ফেলাইয়ে বলে হই। ইউএইয়া দে ইসরায়েলের এগ্রিমেন্টর বাবতে মিডিল ইস্টত আরো চর্চা করি বললা আমেরিকার ফরেন সেক্রেটারি মাইক পম্পিও এখন মিডিল ইস্টত আছে বলে হই।